মহামারী যত পা ফেলছে ততই রাজ্যে বাড়ছে বিরোধী দলের উপর আক্রমণের ঘটনা। গত কয়েকদিন ধরে এই মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার বিজেপির উপপ্রধান দ্বারা আক্রান্ত কুসামারা গ্রামের খেটে খাওয়া শ্রমিক পরিবার প্রথমে ফোন করে খুনের হুমকি, এরপর বাড়িতে গিয়ে মারধর, রক্ষা পেল না বাড়ির বউ এবং বৃদ্ধ মা বাবা কেউই। শুধু এই ঘটনাই নয়, রাজ্যের অনেক স্থানে শাসক দলের দুষ্কৃতী বাহিনী রাতের অন্ধকারে লুটপাট ও সমাজ বিরোধী কাজের সাথেও যুক্ত রয়েছে বলে অভিযোগ, কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। এদিকে সোনাইছড়ি রক্তদান শিবিরে বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তর সোনাইছড়িতে সিপিআইএম নেতাকর্মী সমর্থকদের বাড়িতে হামলা সংঘটিত করেছে বিজেপির গুন্ডা বাহিনী। গুরুতর আহত হয়েছেন সিপিআইএম সমর্থক কান্তি দাস। বিজেপি দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হয়ে কান্তি দাসের স্ত্রী, পুত্রবধূ এবং বাড়িতে বেড়াতে আসা বিবাহিত মেয়ে বলেও অভিযোগ। উত্তর সোনাইছড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য সুকান্ত সেনের উপর আক্রমণ করেছে দুষ্কৃতী বাহিনীরা। পরবর্তীতে গ্রামবাসীরা একজোট হয়ে প্রতিরোধ গড়লে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় শাসক দলের দুষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে গ্রামবাসী। এই জায়গাটা লাগে নাকি আমার ঠিক করে ভালো লাগছে। আমার এই কাহিনী ব্যথা হতে আছে, ব্যথা হতে আছে। বাইকটা দিয়ে যাওয়ার সাথে সাথে শামীম কবির, শামীম কবিরের ভাই হুবায়ের কবির, তারপরে মফিজ মিয়া, মফিজ মিয়ার দুই ছেলে, এরপরে জাহাঙ্গীর হোসেন রেশতালির ছেলে, এরপরে এই রাজ্জাকি রেজিকা, ইয়া শফিক মিয়ার ছেলে রেজিকা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।